I'm a junto, boy. এদিকে ঘর বাইকে আমরা এখন ঘুনু থেকে উঠলাম। কি খাচ্ছ? কি খাচ্ছ যে তুমি খেজুর? কি খাচ্ছ? খেজুর। ভালো করে বলো, খেজুর। বাবালি বাবা, আমার মেয়েটা বড় হয়ে গেল গো। বাই যাবি তো? বাই যাবি তো? বাই বাই। পাপা কাছে যাবি তো? যাবি, পাপার কাছে যাবি? যাবে না, যাবে না। তুমি এখানে থাকবে? তুমি থাকতে ভালোবাসো দুজনের বাড়ি? বাপরে, এত জোরে বলতে নাকি কেউ? ওরে বাপরে, তুমি খেলা করছো? কি করছো দাদা, কি করছে? আর ওতে কি খাচ্ছ? আগ্রত কাও। হ্যামা হ্যামা হ্যামা। ওটা দাদা ভাই কি সুন্দর বল নিয়ে খেলা করছে, দেখ একবার। আসবি আসবি আয়। বাবা এখানে কি নায়িকা স্নান করছে নাকি গো? সব ভিড় হয়ে গেছে, সব ভিড় ভাট্টা হয়ে গেছে। এখানে কি নায়িকা স্নান করছে নাকি? এতক্ষণে ছিলাম, স্নান টান হলো, মেয়েরও স্নান হলো, এবার বাড়ি চলে যাব। মেয়েকে বাড়িতে গিয়ে খাবো, সকালবেলা খাইয়ে দিয়েছিলাম এখানেই। তো যাবো যেহেতু আজকে তনিমাদের বাড়িতে, তো সেই জন্য দেখি বাড়িতে গিয়ে, বাড়িতে গিয়েও খাইয়ে নিয়ে যেতে পারি, অথবা খাবার প্যাক করেও নিয়ে নিতে পারি, তনিমাদের বাড়িতে গিয়ে খাওয়াবো। চলো আক্রত, ওর মধ্যে আক্রত নেই, চ আক্রত, এর মধ্যে আক্রত থাকে না মা, চ চ চ বাড়ি চ চ। ওটার মধ্যে আক্রত আছে? ও আমি ভাবছি বলো কাজু কাজু কি সুন্দর আখরোট বলতে শিখে গেল বলো। চলে গেলাম, যখনই বলে চলে যাচ্ছি তখনই ঠাকুমা আটকে ওঠে। একটা দিন ও কি থাকবে? কালকে থাকলাম তো, আমি শ্বশুর বাড়ি যাবো না, তারা বিয়ে দিলে কেন? আমাকে কেউ কিছু বলবে? কেউ কিছুই বলবে না, কিন্তু যেতে হবে না, ওই তনিমাদের বাড়িতে যাব। তনিমা কে? তনিমা হচ্ছে আমাদের একটা বোন। হ্যাঁ, ও পারে ও পারে। ওঠো ওঠো, শুয়ে আছো কেন? আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকো, চললাম আসছি। আমার মায়ের কাছে ড্রাগন ফল এখনো একটা গাছে ধরে আছে, কিছু কিছু পিঁপড়েতে খেয়ে নিয়েছে বলে খুলে নিয়ে চলে এসছে। তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি, উনি বলে এটাকে কেটে দিয়ে তুই খা এখন, তাই কেটে দিচ্ছে। আর একটা গাছে আছে, ওটা আবার পরে দেবে, মানে পাকলে পরে দেবে মেয়েদের, নাগনিদের। বাই 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 বাই। হ্যালো, তোমাদেরকে তো রাহির পুজোর জামা কাপড় গুলো দেখাবো বলে দেখানোই হয়নি, পুজো চলে এলো। এই জামাটা হচ্ছে এই এই জামাটা আর এই প্যান্টটা সেট করে, মানে সেট আলাদা কিন্তু সেট করে মা এটা পুজোয় সকালে পরার জন্য দিয়েছে, রাতে পরার জন্য যেটা দিয়েছে সেটা এখনো পরাইনি, যখন পরাবো বা তখন দেখাবো। মামার বাড়ি থেকেই ওর অর্ধেক জামা কাপড় হয়ে গেছে। এই তো চলো বাড়ি যাবো তো। কেমন আছো? এই নিতে হাই করে দাও, একটু হাই করো, করো তা হা।
ছোট্টু বুনু এসছে বুনু আহে শিগগিরি চলে আসো শিগগিরি চলে আসো দিদি এই যে আজকে ড্রেসটা ভীষণ বিউটিফুল ড্রেস বসো 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 কি নেব ওইটা আমি কি করব নিয়ে রাখো ওইটা আমি নিয়ে কি করব ওটা ড্রেস নয় ওটা তো ড্রেস নয় মা ওই পুরনো ড্রেস পরব নাকি আমি আমি কি পুরনো ড্রেস পরব কেন তোমরা সবাই নতুন ড্রেস পরবে আমি কেন পুরনো ড্রেস পরব হ্যাঁ ব্যাপার এখনো ঘুম ভাঙছে না এখনো গুনু ভাঙছে না রেডি হয়ে তুই ঘুরতে গেলে না এখনো গুনু ভাঙছে না ও বাবা জি এ আমি চোনা কে এরকম রেডি হয়ে ঘুমিয়ে পড়ে হ্যাঁ কে ঘুমিয়ে পড়ে এরকম রেডি শেডি হয়ে ও আবার কি ভুরু গুচকাচ্ছ কেন এ রেডি হয়ে বেড়াতে যাবে বলে সব চুল বাঁধলো রেডি হলো তারপর ব্যাস এমন কান্না ধরলো একেবারে সে না ঘুমিয়ে ছাড়লো না দিয়ে সেই ঘুম এখন ভাঙলো 6:30টার সময় আমার জোনাদা এটা আমার জোনাদা এটা আমার জোনাদা চলো উঠে পড়ো উঠে পড়ো এখন তো বেরোবে নাকি বেরোবে তো হ্যাঁ বেরোবে না এত সুন্দর ড্রেসটা পরে না একটা ফটো উঠলো না একটু ভিডিও হলো কিছু হলো না এই ড্রেসটা ওকে ওর বাবা কিনে দিয়েছে পূজোর সময় শুধু ওকে না সেম ড্রেস ওকে আর অহিকে কিনে দিয়েছে দুজনেই পরেছিল হ্যাঁ দিদি দুজনেই পরেছিল কিন্তু এ ঘুমিয়ে গেল এ আর যেতে পারলো না আর ও গেছিল ঘুরে এসেছিল কি সুন্দর দেখতে ড্রেসটা চলো মেয়েকে নিয়ে গেছে বাবা একটু দোকানে এখানে খেলা করছিল বিছানায় বসে বসে তো বাবা দোকানে যাওয়ার সময় বললো যাবি তো ও গেল তো বাবা নিয়ে গেছে এখন আমার মোটামুটি সাজগোজ ডান মোটামুটি না আমার সাজগোজ ডানই এই প্রথম আমি পুজোতে মুখে একটা দিনের জন্য কোনো ফাউন্ডেশন ইউজ করিনি আমি খালি ভাবছি আগে আমি পুজোতে কত সাজগুজু করতাম কিন্তু এবছর সিরিয়াসলি আমি একটু আইলাইনার অথবা কাজল একটা টিপ একটু লিপস্টিক আর ক্রিম ছাড়া আমি কিচ্ছু ইউজ করিনি যেন মনে হচ্ছে মানে এটাই অনেক হয়ে যাচ্ছে না সেজে সেজে এমন হয়ে গেছে আগে কি সুন্দর সাজগুজু করতাম সবসময় আর এখন একদম সাজগোজ করা হয় না তো ওই জন্য এইটুকুতেই মনে হচ্ছে অনেক কিছু হয়ে গেছে না মুখে ব্লাশার না হাইলাইটার কিচ্ছু না ফাউন্ডেশন তো শত হাত দূরে এখন ওই ফাউন্ডেশন থেকে কতদিন হয়ে গেল ফাউন্ডেশন ইউজ করিনি তো যাই হোক যাওয়ার আগে শুধু চুলটা ছেড়ে নেবো আর মেয়েকে এবার ডাকবো মেয়েকে রেডি করাবো মেয়েকে যাচ্ছি আনতে আর আমার পুজোতে পড়ার জন্য দুটো লেগিংস আনিয়েছিলাম সেই লেগিংস দুটো এখনো পর্যন্ত আমার বাবার দোকান থেকে আনা হয়নি পুজো তো প্রায় শেষের দিকে তো সেই লেগিংস দুটো আনবো একবারে এ বুঝকে শোনো কি করছিস তুই ওই আম কই চিনি খাচ্ছিস ওলে বাবা লে চলো চলো সাজুগুজু করতে হবে তো হ্যাঁ এ দিদি তো নিচে নেমে গেছে মা চলো 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 বাবা রে বাবা চলো ওই তুই বুনুকে ফেলে রেখে চলে এলি তো আর বুনু তোকে বলছে দিদি কই দিদি কই হ্যাঁ দিদি কই ভাই ঠিক বলেছিস
এদিকে ঘোরো তো একটু, এই অহি অহি, এই যে বাবা পুনু আবার ওকে ডাকছে, এদিকে ঘোরো একটু। বসো তোমরাই বসো, তোমাদেরই ফটো তুলি, লেগে যাবে লেগে যাবে বাবা লেগে যাবে। বাপরে এরাই হলো আসল সেলিব্রিটি, এই পারে সব ক্যামেরা লাইন আর ওই পারে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। স্মাইল স্মাইল, ওরম করে না মা, ওই তো টিন টিন ডাকছে, টিন টিন ডাকছে, ও এখন টিন টিনের বাইরে পড়ার জুতোটা পরে বসে থাকবে। ওরম করে না মা, আয় ওই দেখ সব দৌড়ে যাচ্ছে, দেখ যা যা ওখানে যা রাখি যা 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 যা, গো গো গো, জুতো খোলো জুতো খোলো জুতো খোলো, জুতো পরে কেউ ঘরের ভিতর ঘোরে মা, যাও। কি বিবি, ও বাবা ও দায়িত্ব করে বুনুদেরকে চিপস এনে খাওয়াচ্ছে। বুনু আমার তুমি হ্যাপি হয়েছো মা? হ্যাঁ চিপস খাওয়ার মাস্টার তোর বোন। বাবা কি খাচ্ছ মা এটা? আমা কি খাচ্ছ মা, কি খাচ্ছ? চিপস চিপস, তোরা দুটিতে চিপস খেয়ে যা, তোরা দুটিতে চিপস খেয়ে যা। হেয়ার ব্যান্ডটাকে খুলে ফেললি রাহি, খুলে ফেলেছ? ওই কি খাচ্ছ তুমি? চিপস। আরে কি খাচ্ছিস তুই? পিচ। এ আর চিপস বেরোচ্ছে না মুখ দিয়ে, বলছে পিচ। এ হচ্ছে চিপস সাপ্লায়ার, তাই তো? তুমি চিপস সাপ্লায়ার তো? ও বুনুদের হাতে চিপস শেষ হচ্ছে আর একটা করে চিপস দিয়ে যাচ্ছে বুনুদের। এত চিপস কেউ না কিন্তু, দাঁতে পোকা হবে। ঠিক আছে দেখ ভাইকে জোর করে চিপস খাইয়ে দিচ্ছি। তুমি চিপস খেতে ভালোবাসো? আমাকে দিচ্ছ না তো তুমি একটাও? আমাকে দাও একটা, আমাকে দাও একটা, আমাকে দাও, আমাকে একটা দাও, আমাকে একটা দাও, আমাকে একটা দাও। জানিস আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে এরকম ভাবে চাইতো, আমরাও এরকম দিতাম না। তোদের দুটি এ নে নে, তোদের দুটিকে এত মিঠি লাগছে না রে, কি বলবো আমি। হ্যাঁ পেন রেখে দাও, পেন রেখে দাও মা, এখান এখান থেকে বার করে না, আন্টি সব গোছানো বার করে না। দেখি দেখি এদিকে একটু দেখি, বার করে না মা, ওগুলো বার করে না। কালকে রাত্রিবেলাতে তো গল্প করতে টরতে একদম দুটো বেজে গেছিলো, খাওয়া দাওয়াই হয়েছে প্রায় একটা দেড়টার দিকে। তো যাই হোক সবাই মিলে একসাথে গল্প করছিলাম, তারপর বাচ্চাগুলো ছিল ওরাও সব খেলাধুলা করছিল, তো গল্প গুজব করতে গিয়ে কখন যে ঘড়ির কাঁটা একটার দিকে চলে গেছে মানে সেটা খেয়ালই হয়নি। তারপর ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে ওখানেই কালকে স্টে করেছিলাম, কারণ তো এত রাত হয়ে গেছিলো, তারপর আর বাবাকে বা মাকে জ্বালাতন করে দরজা খুলে দেওয়া বলা সেটা আর করিনি, ওদের ওখানেই ইদ্রাদি বললো যে থেকে যেতে, আমরা ওখানেই থেকে গেছিলাম। তো আজকে সকালবেলাতে বাড়ি এলাম, প্রায় তখন কটা বাজে, 11:30টার দিকে বাড়ি এসেছি। এখন আবার রেডি হয়ে যাব হচ্ছে মাকে বরণ করতে। তো চলো আজকে মতো ব্লগটা এইটুকুই থাকছে, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন চ্যানেলটা দেখছো পাশে থেকেও কমেন্ট করো, কমেন্ট করলে বেশ ভালো লাগে। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরিবার খুব ভালো থাকুক, সবার পুজো খুব ভালো কাটুক, টাটা।